নমস্কার, আমি সৌম্যদীপ এসছি ইভেন্ট জোন অর্ঘ্য আগমনী 2018 সম্মানে সমাজসেবীর সঙ্গে দাঁড়িয়ে রয়েছি আমরা। আমার সঙ্গে রয়েছেন মিস্টার অরিজিৎ মৈত্র, সমাজসেবীর বিশিষ্ট সম্পাদক। ওনার সঙ্গে আমরা ওনার থেকে আমরা জেনে নেব এবছরের ওনাদের ভাবনা এবং ওনাদের প্রস্তুতি। অরিজিৎবাবু নমস্কার, আমি সমাজসেবী সাধারণ সম্পাদক অরিজিৎ মৈত্র। আমরা বরাবরই আমাদের ভাবনাটা একটু প্রান্তিক মানুষদের জন্য হয় আর সমাজকে একটু বার্তা দেওয়ার জায়গাটা আমরা রাখি, তো সেখানে এবছরও আমরা আমাদের থিমের মেইন পার্টটা হচ্ছে স্পর্শ। থিমের নামও দিয়েছি স্পর্শ, অনুভবে পুনর্বার। আমরা এবছর দৃষ্টিহীনদের জন্যেই মেনলি আমাদের মণ্ডপটা সাজিয়ে তুলছি, কারণ এই প্রথম আমার মনে হয় কলকাতা শহরে দৃষ্টিহীনদের জন্য মণ্ডপ তৈরি হচ্ছে। এর আগে এরকম চিন্তাভাবনা হয়েছে বলে আমার মনে হয় না, তবুও আমরা চেষ্টা করছি যে যারা এখানে আসবেন তারাও বুঝতে পারবেন যে আজকে দৃষ্টিহীনরা কীভাবে অনুভব করে। আজকে তাদের জন্য তো দুর্গাপুজো, তারাও তো আনন্দ করবে, তো তাদের কথা মাথায় রেখে আমরা পুরো আর্ট ফর্মটা আমরা স্পর্শের মাধ্যমে করছি। এবং যেটা প্যান্ডেলে নর্মালি শোনা যায় হাত দেবেন না, প্যান্ডেলে হাত দেবেন না, এখানে কিন্তু আমাদের ঠিক উল্টো। এখানে বলা হবে যে আপনি প্যান্ডেলে স্পর্শ করে বুঝুন যেটা কি। আমি এই প্রশ্নটাই আপনাকে করতে যাচ্ছিলাম একটু এক্ষুনি, যে আমরা চিরকাল এটা শুনেই অভ্যস্ত ছিলাম যে মানে সমস্ত জায়গায় বড় পুজো, ছোট পুজো, গ্রামের পুজো, কলকাতার পুজো, এরকম কোনো বাদ বিচার ছিল না। যে আমরা চিরকাল শুনেছি স্পর্শ করবেন না, কোনো কিছু হাত দেবেন না, তাহলে এখানে আমরা স্পর্শ করেই দর্শক দেখবেন। কারণ আমরা কিছু স্ক্রু আর্ট ফর্ম রাখছি, কিছু স্ট্রিং আর্ট ফর্ম রাখছি, যেগুলো স্পর্শের মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে এটা মাকে ফিল করা, পুজোকে ফিল করা। আমরা কিছু শব্দ রাখছি, কিছু গন্ধ রাখছি, যেটা সবটাই দৃষ্টিহীনদের মাথায় রেখেই, কিন্তু সেখানে যারা দৃষ্টিমান তারাও বুঝতে পারবেন আচ্ছা ওরা কি এইভাবে তাহলে ফিল করে, এইভাবে ওদের অনুভূতিটা পায়। তো এই জিনিসটাই আমরা রাখছি, এবং তাদের যে প্রখর ইন্দ্রিয় শক্তিটা, যেখানে আমরা দেখছি যে আমাদের চোখ আছে, আমাদের হয়তো চোখ আছে কিন্তু তাও আমরা অনেক কিছু দেখতে পাই না, কিন্তু যাদের চোখ নেই তারা আমাদের থেকে যে অনেক বেশি দেখে সেইটা আমরা এখানে দুর্গাপুজোয় তুলে ধরতে চাইছি। তাদের কিছু হ্যান্ডিক্রাফটস আমরা পুজোর মণ্ডপের মধ্যে রাখছি, তাদের বানানো জিনিস, তারা যে যে জিনিস বানায় সেটাকে বড় আকারে আমরা সেটাকে ডিসপ্লে করছি। তারা যে জিনিসপত্র আজকে ধরুন স্কুলে বানাচ্ছে, আমরা ভয়েস অফ ওয়ার্ল্ডের সাথে টাই আপ করেছি এবছর, সেখানে আমরা দেখেছি তারা কী কী আর্ট ফর্ম করছে, কী কী ছবি আঁকছে, সেই জিনিসগুলোই আমরা মণ্ডপে তুলে ধরার চেষ্টা করেছি। এবং ফাইনালি মায়ের কাছে সবচেয়ে বড় বার্তা সবার কাছে যে মরণোত্তর চক্ষুদানের জন্য আজকে আমরা সবাইকে বলছি যে জীবন, সারা জীবন চোখটা ব্যবহার করার পরে একটি দৃষ্টিহীনকে সেটা দিয়ে যান। শুধু একটি নয়, আজকে একটি মানুষ যদি তার চোখটি দান করে সেখান থেকে চারজন দৃষ্টিহীন কিন্তু দৃষ্টি ফিরে পাতে পেতে পারে। আমরা সেইটাই চেষ্টা করছি এবং সেটা সারা বছর ধরে করে যাব। এবছর আমরা দায়বদ্ধ হয়েছি এই এই কাজটা আমরা সমাজসেবীর তরফ থেকে সবাই দিচ্ছি। আমরা চাইবো যারা দর্শনার্থী যারা আসছেন আমাদের প্যান্ডেলে পুজোটা দেখতে, তারাও যেন আমাদের এখানে সাহায্য করেন, এখানে এসে চক্ষুদান। আমরা একটা আই ব্যাংক রেখেছি, সেখানে একটা প্লেজ ফর্ম থাকবে, আপনারা ফ্যামিলির সাথে আসবেন, ফ্যামিলিকে সাথে রেখে আপনি চক্ষুদান। আচ্ছা, আমি একটু ইয়েটা দেখে নিতে চাই, আপনাদের ফরমেশনগুলো একটু দেখতে চাই। হ্যাঁ, ফরমেশন এখানে মা থাকছেন, মা তার ফ্যামিলি নিয়ে। এখানেও একটা আপনি ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছেন একটা চোখের আদলে একটা জিনিস তৈরি করা হয়েছে, যেটা এখানে আলোর মাধ্যমে সেটাকে ফুটিয়ে তোলা হবে। এবং তারপরে আমরা দৃষ্টি প্রদীপ এইখানটায় পুরোটাই রাখা হচ্ছে, দৃষ্টি প্রদীপ, যে আমরা সবসময় আমরা দর্শনার্থীদের বোঝাতে চাইছি যে এই দৃষ্টি প্রদীপটা তাদের একটু ফিরিয়ে দিই আমরা, এই দৃষ্টি আলোটা একটুখানি যাতে আমরা তাদের ফিরিয়ে দিই। এখানে আরও ইনস্টলেশন হচ্ছে, দেখেন আজকে দৃষ্টিহীনদের সবচেয়ে স্ট্রং একটা ওদের ব্যাপার হচ্ছে যে ওরা ভীষণভাবে ইউনিফাইড, ওরা একে অপরকে তুলে ধরে, একে অপরের সাথে চলে, সেটাও আমরা দেখানোর চেষ্টা করেছি যে আজকে সমাজে দেখুন আমরা সবসময় আলাদা আলাদা চিন্তা করি কিন্তু ওরা কোনো দিন কিন্তু আলাদা চিন্তা করে না, একে অপরের হাতে ভর করে তারা এগিয়ে চলে। এবং সেখানে আমরা কিছু সিঁড়ির ইনস্টলেশনও করেছি, যেখানে দেখানো হচ্ছে যে সবাই একে অপরকে তুলে নেওয়ার চেষ্টা করে, তুলে ধরার চেষ্টা করে। এইটা কি আপনি বুঝতে চাইছেন? এটা আমাদের একটা চালচিত্র হয়েছে, যেখানে আমরা এইখানটায় দেখানো মণ্ডপের ভিতরেই দেখানোর চেষ্টা করছি যে মা দুর্গা তার পরিবার নিয়ে এসছে,
এখানে আরেকটি জায়গা আমরা দেখাবো যেটা এরকম ভাবে দেখানো হবে, এখানে একটা পরিবার কিরকম ভাবে একসাথে থাকে। আজকে যারা দৃষ্টিহীন তারা সবসময় একসাথে বসবাস করে, তারা একসাথে চলাফেরা করে। এখানে সেই চালচিত্রর মাধ্যমে আমরা দেখাতে চাইছি যে প্রতিটি দৃষ্টিহীন মানুষ কিন্তু সংঘবদ্ধ, একসাথে তারা চলে চলাফেরা করে। তো সেইটা আমরা পুরো মণ্ডপেই এটা আমরা এইভাবে তুলে ধরার চেষ্টা করছি যে আজকে তাদের যে শক্তিটা, আজকে কিন্তু তাদের প্রতি আমরা কোনো করুণা করছি না, আমরা তাদের যে শক্তিটা, এইখানে একটা জায়গা তৈরি করা হচ্ছে যেখানে তাদের কল্পনার জগৎ বানানো হচ্ছে। আজকে তারাও স্বপ্ন দেখে, তাদের স্বপ্নটা হয়তো কালো, কিন্তু তাদের মধ্যে সেই কালোর মধ্যেও তারা যে শব্দের মাধ্যমে ঢাক বাজছে, বলদুর্গা মাইকি শুনছে, কুলিদের আওয়াজ শুনছে, প্যান্ডেলের ঠকঠকানি শুনছে, সে থেকে কিন্তু তারা কল্পনা করছে যে এই বোধহয় পুজো এসে গেল, এই যে মহালয়ার শব্দটা শুনে তারা বুঝতে পারে এই পুজো এসে গেল। তো এইভাবে মানে ওরা আস্তে 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 নিজেদের মানে আনন্দে ভরিয়ে তোলে। আমরা এই পুরো আনন্দটাকেই আমরা প্যান্ডেলের চারটে স্তরে তাদের আনন্দটাকে তুলে ধরতে চাইছি। এমনি যারা দৃষ্টিমান তাদের কাছে তারা এসে দেখুক, তারা দেখে বুঝবে যে আজকে তারা আমাদের থেকেও কতটা স্ট্রং, কতটা তারা ইউনিফাইড। এটাই মেইনলি আমাদের তুলে ধরার চেষ্টা। এবং আরেকটা চেষ্টা যে আমরা আপনাদের সকলের কাছে চাই যে একটু দৃষ্টিটা দেওয়ার চেষ্টা করুন। এটা কিছুই নয়, মৃত্যুর পর আমাদের এটা কোনো ব্যবহারে লাগবে না, এটাকে জ্বালিয়ে দেওয়ার কোনো দরকার নেই। শুধু কর্নিয়াটা আমরা নেব, আমাদের যে আই ব্যাংক আমাদের সাথে আছে তারা সাইন করাবেন, এবং মৃত্যুর পর তারা 6 থেকে 8 ঘন্টার মধ্যে সেখানে গিয়ে সেই কর্নিয়াটা সে তারা নিয়ে চলে আসে, তা থেকে 4 জন দৃষ্টি ফিরে পায়, এটাই আমাদের চেষ্টা। সত্যি একটা অভিনব ভাবনা এবং সমাজসেবী, সমাজ সচেতন ভাবনা। মানে আপনারা বেশ নামের সঙ্গে আপনাদের মানে ওই নামকরণের সার্থকতাটাকে বজায় রাখার জন্য সত্যি একটা বড় পদক্ষেপ। আমরা এটাই করি, আমরা বরাবর যে ভাবনাটা ভাবি, দেখুন একটা নান্দনিক দিক তো রাখতেই হয়, কিন্তু আমরা সবসময় চেষ্টা করি যে আমরা যে টাকাটা তুলছি পুজোর মারফত সেই টাকা থেকে কিছু প্রান্তিক মানুষের কাছে ফিরত দিতে। আমরা ভয়েস অফ ওয়ার্ল্ডের সাথে চুক্তিবদ্ধ হয়েছি যে সারা বছর তাদের সাথে কাজ করব। খুঁটি পুজোর দিন তারা এখানে অনুষ্ঠান করেছেন, তারা এসেছেন, আজকে 30 জন বাচ্চা এসেছিলেন, পুজোর সময়ও 50 জন বাচ্চা আসবে, দৃষ্টিহীন আরও স্কুল থেকে আসবে, এসে জিনিসটা ওরা উপভোগ করবে। এবার একটা জিনিস যেটা বারেবারে আমার অ্যাপিল করতে মানে ইচ্ছে করছে সেটা হচ্ছে যে এত আলো, এত আনন্দ, এত কিছু ওদের হয়তো স্পর্শ দিয়ে আমরা বোঝাচ্ছি, কিন্তু আমাদের হাতে আছে আমাদের আলোটা ফিরিয়ে দেওয়া, এটা কিন্তু আমাদের হাতে আছে। কিন্তু আজকে মৃতজনে প্রাণ তো আমরা ফিরিয়ে দিতে পারি না, কিন্তু অন্ধজনে আলো তো ফিরিয়ে দিতেই পারি। তো সেইটাই আমি সবাইকে অ্যাপিল করছি যে কিছুই না, একটা সই, আর মৃত্যুর পর চোখটাকে জ্বালিয়ে না দিয়ে একটি দৃষ্টিহীনকে ফিরিয়ে দাও। অনেক ধন্যবাদ মিস্টার মৈত্রকে। আমরা আসবো, আমরা আবার দেখে নেব ওনাদের পুজো, ওনাদের যে প্রচেষ্টা, এবং ইভেন্ট জোনের পক্ষ থেকে আমাদের দর্শকদের কাছে এটাও আমাদের কাছে একটা অনুরোধ থাকবে, আপনারা পুজোয় আসুন এবং ঠাকুর দেখুন, এবং আজকে না হোক আগামী দিনে কাউকে ঠাকুর দেখার একটা জায়গা প্ল্যাটফর্ম ওনারা এখন দিচ্ছেন, সেই জায়গায় নিজেকে সেই জায়গায় সামিল করে তুলুন। ধন্যবাদ।